আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত তৌহিদ একাডেমিতে। আমি আজকে তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর গণিতের অভিজ্ঞতা তিন এর তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ থেকে আমি একটি স্তম্ভলেখ কিভাবে একে দেখাতে হয় সেটি দেখানোর চেষ্টা করব। তো নতুন শিক্ষাবর্ষ হিসাবে 2023 সালে শিক্ষার্থীদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ক্লাসে যতজন শিক্ষার্থীরা আছে তাদের নিয়ে আমরা যদি একটি ডাটা তৈরি করতে চাই যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে জিজ্ঞেস করে জানতে পারো কে কোন মাসে জন্মগ্রহণ করেছো, সে অনুযায়ী আমরা যদি একটি ট্যালি চিহ্ন চিহ্নিত করি এবং ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা ফাইন্ড আউট করতে পারবো। তো আমি তোমাদের সামনে আমার সুবিধা মতো কিছু শিক্ষার্থীদের বয়সের অর্থাৎ জন্ম মাস হিসাবে হাইলাইটস করেছি, তোমরা দেখে নিতে পারো যে জানুয়ারি মাসে পাঁচজন শিক্ষার্থীরা তাদের জন্মদিন বলেছিল এবং আমরা ট্যালি চিহ্ন দ্বারা চারটি দাগ দিয়ে, যেহেতু পাস এখানে আরেকটি দাগ দিয়ে ট্যালি চিহ্ন পাস চিহ্নিত করেছি। এভাবে তোমরা অবশ্যই পঞ্চম শ্রেণী থেকে আয়ত লেখার ব্যাপারটি জেনেছো, কিন্তু ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা তোমরা জানো 2023 সালের শিক্ষাবর্ষে যে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণে আয়ত লেখ নেই। এই আয়ত লেখের পরিবর্তে আমরা গণসংখ্যা সারণী থেকে বা ট্যালি চিহ্নের মাধ্যমে শিক্ষার্থী সংখ্যা ফাইন্ড আউট করে আমরা কিভাবে স্তম্ভলেখ তৈরি করব সেটি আমি তুলে ধরার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আয়তলেখ এবং স্তম্ভলেখের মধ্যে পার্থক্য, আয়তলেখে আমরা কোনো সময় প্রতিটা সারণীর মধ্যে কোনো ফাঁকা পাবো না, যেটা পঞ্চম শ্রেণীতে তোমরা 13 অধ্যায় করেছো আয়তলেখের ব্যাপার। কিন্তু ষষ্ঠ শ্রেণীর জন্য স্তম্ভলেখের ক্ষেত্রে অবশ্যই আমাদের ফাঁকা দিয়েই কিন্তু আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু 12টি মাস রয়েছে, আমরা এই গ্রাফ পেপারে 12 দোকানে 24টি ঘর ফাইন্ড আউট করার জন্য অনেক বড় গ্রাফ পেপার লাগতো, যার কারণে আমি ও এক্স বরাবর আনুভূমিক রেখা এবং ও ওয়াই বরাবর উলম্ব রেখা, এই ও ওয়াই বরাবর আমি শিক্ষার্থীর সংখ্যা এখানে ধরেছি এবং ও এক্স বরাবর বিভিন্ন মাসের নাম এখানে আমি ধরে স্তম্ভলেখ অঙ্কন করেছি এবং প্রতি 3 বর্গঘর অর্থাৎ আনুভূমিক বরাবর আমি মাসের নামগুলো এখানে স্তম্ভলেখে সাজানোর চেষ্টা করেছি। তো এভাবে জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা আমাদের শিক্ষার্থীদের যে বয়স পেয়েছিলাম, জন্ম তারিখ পেয়েছিলাম, সেই জন্ম তারিখগুলো এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং তোমরা গ্রাফে লিখবে স্কেল, স্কেলে যে জিনিসটা লিখবে সেটা অবশ্যই দেখতে পাচ্ছ, স্কেলে তোমরা এক্স অক্ষ বরাবর অর্থাৎ আমরা যে মাস ধরেছি সেটি এক্স অক্ষ বরাবর আমরা মাসের নাম ধরেছি আর ওয়াই অক্ষ বরাবর দেখতে পাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা এখানে ধরা হয়েছে। এবং আমরা কিভাবে লিখবো নিচের অংশটা সেটা একটু দেখে নাও। আমরা লিখেছি মনে করি ও এক্স বরাবর মাসের নাম এবং ও ওয়াই বরাবর শিক্ষার্থীর সংখ্যা। ও এক্স বরাবর আমরা প্রতি 3 বর্গঘর সমান 1-1টি মাস ধরেছি আর প্রতি 2 বর্গঘর ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি 2 বর্গঘর সমান 1 জন শিক্ষার্থী আমরা ধরে এখানে ক্যালকুলেশন করব। তবে এখানে লিখে দিলে ভালো হয় ও ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি 2 বর্গঘর সমান আমরা 1 জন শিক্ষার্থী ধরেছি। কারণ যদি দেখি গ্রাফে যে 0 থেকে 1, 2, 3, 4, 5 পর্যন্ত ধরলে আসলে এই স্তম্ভলেখের ক্ষেত্রে ছোট ছোট আমাদের স্তম্ভলেখ হবে, কিন্তু আমরা যদি প্রতি 2 বর্গঘর সমান 1 একক ধরি তাহলে 5 বর্গঘর বলতে এখানে 5 ঘর বলতে আমাদের 10টি বর্গঘর আসবে। এভাবে আমরা স্তম্ভলেখ এঁকে নিতে পারি। এবং লাস্টে একটি ইম্পর্টেন্ট কথা এখানে লিখেছে, যেহেতু ইয়া স্তম্ভলেখ
সেহেতু প্রতি মাসের লেখের মাঝে আমরা ফাঁকা রাখবো। এটাই কিন্তু স্তম্ভলেখ এবং আয়তলেখের মধ্যে পার্থক্য। স্তম্ভলেখে মাস্ট বি আমাদের মাঝে মাঝে ফাঁকা রাখতে হবে এবং আয়তলেখের ক্ষেত্রে আমরা পঞ্চম শ্রেণীতে কোনো ফাঁকা রাখি নাই। সুতরাং তোমরা এভাবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে অভিজ্ঞতা দিন এখানে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের তোমরা ম্যাথগুলো দেখে নিতে পারো। তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।